ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শ্রী রাধা অষ্টমী হিসাবে পালন করা হয়। সনাতনী হিন্দু শাস্ত্র অনুসারে শ্রী রাধিকা কৃষ্ণের জন্মদিনের 15 দিন পর শুক্লপক্ষের অষ্টমীতে অভিজিৎ মুহূর্তের রাজা বিষাণুর যজ্ঞভূমি থেকে আবির্ভূত হয়েছিলেন। রাজা বৃষভানু এবং তার স্ত্রী শ্রী কীর্তি তাদের কন্যা হিসাবে রাধাকে বড় করেছিলেন। রাধা এই 3টি কল্প, ব্রহ্মকল্প, বারহকল্প এবং পদ্মকল্পে কৃষ্ণের সর্বোচ্চ শক্তি হিসেবে বর্ণিত হয়েছে। এই কারণেই বেদ ও পুরাণ প্রভৃতি তাদের কৃষ্ণবল্লভা, কৃষ্ণাত্মা, কৃষ্ণপ্রিয়া বলে অভিহিত করা হয়েছে। পৌরাণিক কাহিনীগুলোতে এমন একটি বিবরণ পাওয়া যায় যে কৃষ্ণরূপে অবতার নেওয়ার আগে ভগবান শ্রীবিষ্ণু তাঁর ভক্তদেরও পৃথিবীতে আসার নির্দেশ দিয়েছিলেন। এই সময় বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীও রাধারূপে পৃথিবীতে এসেছিলেন। এই হলো সংক্ষিপ্তভাবে শ্রী রাধারানীর পরিচয়, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তার আগে বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন উপাসনা পদ্ধতি সংক্ষিপ্তভাবে বলছি। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরতে হয়। শ্রী রাধারানীর স্থানে বা ঠাকুর ঘরের পূজা স্থানে লাল বা হলুদ কাপড় পেতে তার উপরে শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তিটি স্থাপন করুন অথবা রাধারানীর ফটো স্থাপন করুন। পাশাপাশি পূজোর ঘটও স্থাপন করুন। পঞ্চামৃত দিয়ে রাধা ও কৃষ্ণের স্নান করাতে হয়। এরপর দুজনকেই নূতন বস্ত্র পরিয়ে সাজিয়ে দিন। নিয়ম মেনে পুজো করুন। ফুল ফল নৈবেদ্য সাজিয়ে দিন, প্রয়োজনে ভোগও দিতে পারেন। এরপর রাধাকৃষ্ণের মন্ত্রগুলি জপ করুন ও রাধাকৃষ্ণের আরতি করুন। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাধাষ্টমী পুজোর তাৎপর্য কী, পুজো করলে আবার কী হয় এবং লাভ কী। সংক্ষিপ্তভাবে বলছি, শুধু অনুরোধ, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। রাধাকৃষ্ণ ভক্তদের জন্য রাধা অষ্টমীর বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু শাস্ত্র অনুসারে যিনি এই ব্রত রাখেন তার কোনোদিনও অর্থের অভাব হয় না। শ্রীকৃষ্ণ ও রাধা আশীর্বাদ সর্বদা তাদের উপর বজায় থাকে। এই কারণেই ভক্তরা প্রথমে তার আরাধ্য কৃষ্ণের পুজো করার আগে রাধারানীর পুজো করেন। এই বিশ্বাস আমাদের বজায় থাকে যে শ্রী রাধারানীর পুজো করলে আমাদের কোনোদিন বৈভব, সম্পত্তি এবং সুখ শান্তি এগুলো কোনোদিন অভাব হবে না। তাই রাধারানীর উপর এবং রাধা অষ্টমীর উপবাসের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। তাই রাধা অষ্টমীর উপবাস করিলে সমস্ত পাপও বিনষ্ট হয়ে যায়। জয় রাধে, জয় রাধে, প্রণাম।